কোনো রেস্টুরেন্ট থেকে এরকম চিকেন টিক্কা অর্ডার করলে 6 থেকে 8 পিসের বেশি তো পাওয়াই যায় না, আর যা দাম তাতে বাড়িতে করলে 3 থেকে 4 প্লেট তো আরামসে হয়ে যাবে। তাই খুব সহজেই একদম রেস্টুরেন্টের মতো চিকেন টিক্কা আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো, আর সাথে যে মিন চাটনিটা দেয় তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। এছাড়াও সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি চিকেন টিক্কা। তাহলে চিকেন টিক্কা বানানোর জন্য আমি এখানে সবার প্রথম নিয়ে নিয়েছি 1 কেজি বোনলেস চিকেন। বেসিক্যালি আমি এখানে 4টে চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। এবার এই চিকেন ব্রেস্টগুলোকে আপনাদের চিকেন টিক্কার জন্য কাটবেন কিভাবে সেটা দেখে নিন। যদি এরকম বড় চিকেন ব্রেস্ট হয় তাহলে এইভাবে এটাকে 3 ভাগে ভাগ করবেন। তারপর যে খুব বড় বড় করে কাটতে হবে তা নয়, জাস্ট এরকম মিডিয়াম সাইজের কেটে নিলেই হবে। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিরকম সাইজের কাটছি, আর ঠিক একইভাবে আমি সবকটা চিকেনই কেটে নিলাম। আচ্ছা, এবার এই চিকেনগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর প্রথমেই বলে রাখি আপনাদের 2টো স্টেজে এই চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। প্রথম স্টেজে ম্যারিনেশনের জন্য লাগবে 1/2 লেবুর রস, সাথে 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এরপর লাগবে 2 চা চামচ আদা রসুন বাটা, সাথে অবশ্যই স্বাদ মতো নুন। প্রথম স্টেজের ম্যারিনেশনের জন্য জাস্ট এইটুকুই লাগবে। এবারে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে এটাকে মিনিমাম রেখে দিতে হবে 1/2 ঘন্টা মতো। এভাবে করলে চিকেনটা বেশ অনেকটাই নরম হয় আর আদা রসুনের ফ্লেভার আর নুনটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে, সেকেন্ড ম্যারিনেশনের জন্য আপনাদের কী কী করতে হবে সেটা দেখে নিন। একটা এরকম ছোট প্যান নিয়ে তাতে দিয়ে দিতে হবে সর্ষের তেল। আমি এখানে প্রায় 3 চা চামচ সর্ষের তেল নিয়ে নিলাম, আর ফ্লেভারটা ভালো আনার জন্য তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। এবার এই তেল আর ঘিটা যখনই দেখবেন এরকম ভালোভাবে গরম হয়ে গেছে, তখন এখানে আপনাদের গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। আর তাতে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ বেসন, এটাকে বেসিক্যালি বলা হয় ভুনা বেসন। প্রতিটা বড় রেস্টুরেন্ট বা হোটেলে এই ভুনা বেসন ব্যবহার করা হয় চিকেন টিক্কা বানানোর জন্য, আর তার জন্য কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর এটা বুঝবেন কিভাবে যে এটা রেডি হয়ে গেছে? প্রথমত একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, দ্বিতীয়ত এর রংটাও ঠিক এরকম সুন্দর চলে আসবে। আর যদি এটা আপনারা খুব বেশি হিট দিয়ে করেন সেক্ষেত্রে বেসনটা কিন্তু জ্বলে যাওয়ারও সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু এর টেস্টটা একদমই ভালো আসবে না। তাই অবশ্যই এই পয়েন্টগুলো আপনারা একটু মাথায় রাখবেন। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি 30 ml সর্ষের তেল, আর তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কোনো রকম আর্টিফিশিয়াল রং ব্যবহার না করে চিকেনের কালারটা যদি সুন্দর আনতে চান তাহলে একটাই প্রসেস আছে যেটা আপনাদের ফলো করতে হবে, সেটা হলো এইভাবে সর্ষের তেলে কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া। আর ঠিক এই কারণেই চিকেন টিক্কার কালারটাও দারুণ সুন্দর আসবে। যদি এই লঙ্কাগুঁড়োটি আপনারা তেলে না দিয়ে অন্য সময় দিয়ে দিতেন তাহলে এর কালারটা কখনোই ভালো আসবে না। তাই অবশ্যই ভালো কালার আনার জন্য তেলে দিয়ে এইভাবে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেবেন। এবার যে চিকেনগুলো আমি ফার্স্ট ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো জল ঝরিয়ে নেওয়া 150 গ্রাম টক দই। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন যদি আপনারা শুধু কাঁচা লঙ্কার ঝাল পছন্দ করেন। এবার দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, সাথে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ বিট নুন, সাথে অবশ্যই একটু রেগুলার নুনও দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসুরি মেথি পাতা, আপনারা চাইলে এই কাসুরি মেথি পাউডার করেও দিতে পারেন। আর সবশেষে যে আমরা ভুনা বেসনটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো 2 চামচ। আর এখানে বলে রাখি এই ভুনা বেসন কিন্তু আপনারা ফ্রিজের মধ্যে প্রায় 1 মাস মতো রাখতে পারবেন, তাই চাইলে আপনারা এটা বেশি করেও বানিয়ে রাখতে পারেন। এবারে সব কিছুকে আপনাদের ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে আমাদের সেকেন্ড ম্যারিনেশনও রেডি হয়ে গেল, আর এটাকেও আপনাদের রেখে দিতে হবে মিনিমাম 15 থেকে 20 মিনিট যাতে এই সব ফ্লেভারগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে আমি এখানে আপনাদের মিন্ট চাটনিটা বানিয়ে দেখাচ্ছি। আর মিন্ট চাটনির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা, আদা আর কাঁচা লঙ্কা। এবার একে একে আমি মিক্সির মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে 1/2 লেবুর রস, সাথে 4 থেকে 5টা রসুনের কোয়া, সাথে 2 চা চামচ জল ঝরানো টক দই, 1 চা চামচ বিট নুন, 1 চা চামচ আমচুর পাউডার, সাথে অবশ্যই একটু রেগুলার নুন। আর পেস্ট করার সময় এই সবুজ কালারটা যাতে একদম পারফেক্ট থাকে, কালো না হয়ে যায়, তার জন্য এখানে দিয়ে দিতে হবে আইস কিউবস। আর ফাইনালি সামান্য একটু জল দিয়ে ডেকে ভালো করে একবার পেস্ট করে নিন। আর এয়ার কিচেনের যদি আপনারা সব ইউটেন্সিলগুলো কিনে নিতে চান লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন মিন চাটনিটা কত সহজে বানানো যায়, আর এর রংটাও দেখে নিন একদম পারফেক্ট আছে।
চিকেন টিক্কা করার সময় গ্যাসের ওভেনটা যাতে নোংরা না হয় সেজন্য একটা সিলভার ফয়েল দিয়ে আমি এটাকে একটু ঢেকে নিয়েছি। আর এটাকে একদম রেস্টুরেন্ট স্টাইল করার জন্য আমি এখানে একটা কাঠ কয়লা পুড়িয়ে নিয়েছি। আর উপাস এতক্ষণে আমাদের চিকেনটাও ভালো করে রেস্ট হয়ে গেছে। এবারে চিকেনের উপরই একটা সিলভার ফয়েল বা ছোট বাটি রেখে তার উপরে এই কাঠ কয়লাটা দিয়ে দিন। আর এর উপরে একটু সামান্য ঘি দিয়ে ধোঁয়াটা উঠলেই 3-4 মিনিট রেখে দিন, এইভাবে ঢাকা দিই, যাতে এই কাঠ কয়লার গন্ধটা একদম চিকেনের মধ্যে চলে আসে, যাতে বাড়িতে একদম তন্দুরের ফ্লেভারটা পেতে পারেন। 3-4 মিনিট পরে আমি আপনাদের ঢাকাটাও খুলে দেখাচ্ছি। এবার এই চিকেন টিক্কাটা আমি গ্যাসের ওভেনে দুরকম পদ্ধতিতে করে দেখাবো। প্রথমে যদি এরকম বাড়িতে তন্দুরে শিক থাকে তাহলে তার মধ্যে এইভাবে ঢুকিয়ে নেবেন। আর শিখে ঢোকানোর সময় এই চিকেনগুলোকে আপনাদের একটু টাইটভাবে ঢুকিয়ে নিতে হবে, যাতে চিকেনগুলো এইভাবে শক্তভাবে আটকে যায়। এবারে একইভাবে আমি চিকেনগুলোকে শিকের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। অনেক সময় চিকেনগুলো শিকে লাগানোর সময় চিকেন থেকে মশলাগুলো উঠে যায়, তাই একটু মশলা নিয়ে এই চিকেনের উপর ভালো করে লাগিয়ে নেবেন। এই একই পদ্ধতিতে আমি দুটো শিক করে নিয়েছি। আর এটাকে কুক করার জন্য একটা ননস্টিকের প্যানে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু সাদা তেল। খুব বেশি তেল এখানে দেওয়ার দরকার নেই, কারণ চিকেনের মধ্যে যে তেলটা আছে সেটাও কুক হওয়ার সময় বেশ অনেকটাই ছেড়ে দেবে। আর পারলে এরকম ব্রাশে করে একবার তেলটাকে ভালো করে মাখিয়ে নেবেন। তারপর চিকেন শিকগুলোকে এইভাবে এর উপর রেখে দেবেন। অতি অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন, নাহলে কিন্তু চিকেনগুলো কুক না হয়ে কালারটা আগে চলে আসবে। একদিকটা হয়ে গেলে অপর দিকটা আপনাদের ঠিক একইভাবে করে নিতে হবে। আর যাতে সবকটা চিকেন একদম ইভেনলি কুক হয় সেজন্য উপর থেকে একটা এইভাবে ঢাকাও দিয়ে দিতে পারেন। আর এই ঢাকা দেওয়ার কারণে যে স্টিমটা জেনারেট হবে তাতেই কিন্তু চিকেনটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে আপনাদের সময় লাগবে 10-12 মিনিট। আর এরপর ঢাকাটা খুলে নিয়ে যে তেলটা বেরিয়ে এসছে সেটাই একবার এর উপরে ভালো করে লাগিয়ে নেবো, যাতে চিকেনগুলো ড্রাই না হয়ে যায়। এভাবে করলেই চিকেন কিন্তু আপনাদের 90% কুক হয়ে যাবে। বাট এখনও কিন্তু সেই রেস্টুরেন্টের মতো লুকটা আসেনি। আর সেটা আনার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে ওপেন ফায়ারে এটাকে একবার ভালো করে শিখে নেব। আর এর ফ্লেভারটা আরও ভালো আনার জন্য এভাবে একটু বাটারও ব্রাশ করতে পারেন। তাহলে দেখতেই পাচ্ছেন একদম রেস্টুরেন্টের মতো চিকেন টিক্কা কিন্তু আপনাদের রেডি হয়ে গেল। আচ্ছা, এবার এখানে একটা ছোট্ট টিপস, চিকেন টিক্কা যদি আপনারা এরকম শিখে লাগিয়ে কুক করেন তাহলে কুক হওয়ার পরে চিকেনটা যদি আপনারা স্মুথভাবে বের করে নিতে চান সেক্ষেত্রে শিখে সামনেটা একবার এইভাবে পরিষ্কার করে নেবেন, যাতে চিকেনটা স্মুথলি বেরিয়ে আসে। আর তা না হলে চিকেনগুলো বের করার সময় ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। আর চিকেন টিক্কা বের করে নেওয়ার পরেও পরিবেচনার আগে দুটো পদ্ধতি আমি আপনাদের করে দেখাবো। প্রথম পদ্ধতিতে দিয়ে দিতে হবে 2 melted butter, সাথে একটু ফ্রেশ ক্রিম, সামান্য একটু চাট মশলা, সাথে কুচনো ধনে পাতা আর সামান্য একটু লেবুর রস। ব্যাস এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন করুন। আচ্ছা, এবার আমি আপনাদের সেকেন্ড পদ্ধতিটা করে দেখাচ্ছি। বাড়িতে যদি এরকম গ্রিল প্যান থাকে তাহলে ভালো, নাহলে যে কোনো ননস্টিকের প্যানে এটা আপনারা ইজিলি করে নিতে পারবেন। সামান্য একটু তেল অ্যাপ্লাই করে চিকেনগুলোকে এখানে দিয়ে দিন আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কুক করে নিন। একদিকটা হয়ে গেলে অবশ্যই অপর দিকটাও ভালো করে নেবেন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। আর যদি এটাই আপনারা মাইক্রো ওভেনে করতে চান তাহলে 200°C 12-15 মিনিট কুক করে নেবেন। আর এটাকে পরিবেশনের জন্য আপনাদের দিয়ে দিতে হবে লেবুর রস, একটু মেল্টেড বাটার, সাথে অবশ্যই একটু চাট মশলা আর ধনে পাতা। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন মিন চাটনি, পেঁয়াজ আর লেবুর সাথে। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এটাকে আমি আপনাদের একটু ছিটেও দেখাচ্ছি, আর দেখুন কতটা নরম, কতটা জুসি। আর এই প্রসেসে করলে এর ফ্লেভারটাও কিন্তু অসাধারণ আসবে। সব টিপসগুলো ফলো করে অতি অবশ্যই বাড়িতে একবার হলেও এটাকে ট্রাই করুন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।